প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 11 অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব বিবর্তনের প্রথম ক্লাসটি করব। কুকুরের বাচ্চা কুকুরের মতো হয়, শিয়ালের বাচ্চা শিয়ালের মতো হয়, পাখির বাচ্চা পাখির মতো হয়, আবার মানুষের সন্তান মানুষের মতো হয়। কেন? হ্যাঁ, এই বিষয়গুলো আসলে বংশ পরম্পরায় একই থাকে বংশগতির কারণে। আর বংশগতি হচ্ছে সে পিতা মাতার আকার আকৃতি বৈশিষ্ট্য আচার আচরণ, এগুলো তার সন্তানের মধ্যে কী হয়, জিনের গঠনের মাধ্যমে ট্রান্সফার হয়ে যায়। এই যে এক একটা পিতা মাতার বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে সঞ্চারিত হচ্ছে, এটাই হলো বংশগতি বা জেনেটিক্স। আর এই বংশগতি বিষয়ে সেই 1800 শতকের দিকে গ্রেগর জোহান ম্যান্ডেল, উনি অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন, উনি ওই অস্ট্রিয়ার একটি গির্জার বাগানে উনি এই মটরশুঁটি গাছ রোপণ করেন। উনি ওই এলাকা থেকে প্রচুর গাছ এনে, প্রায় 64 প্রজাতির গাছ এনে উনি রোপণ করেছিলেন এবং সেই গাছগুলোর উপর উনি গবেষণা করেছেন। গবেষণা করে উনি একটা তত্ত্ব দিয়েছিলেন, কিন্তু তখনকার যে প্রশাসন ছিল তারা ম্যান্ডেলের সূত্রটাকে গ্রহণ করেনি। তারা ম্যান্ডেলকে পাগল বলে আখ্যায়িত করতে থাকে। এক পর্যায়ে ম্যান্ডেলের এই আবিষ্কার সেটা প্রকাশিত আর হয় না। একটা আর্টিকেল উনি করেছিলেন। পরবর্তীতে 19 শতকের দিকে তিনজন বিজ্ঞানী, নেদারল্যান্ডের এবং জার্মানের এবং অস্ট্রিয়ার তিনজন সায়েন্টিস্ট, হুগো দা ব্রিস, কার্ল লরেন্স, এবং এই তিনজন বিজ্ঞানী এই আবিষ্কারকে, ম্যান্ডেলের আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছেন। তিনজন কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকতেন, কিন্তু তিনজনের আবিষ্কারের সাথে কোনো যোগসূত্র ছিল না, কিন্তু তিনজনই প্রমাণ করেন যে হ্যাঁ, ওনাদের আবিষ্কার ম্যান্ডেলের সূত্রেরই একটা ধারাবাহিকতা। তখন তারা ডিসিশন নেন যে ম্যান্ডেলকে বংশগতির জনক বলে আখ্যায়িত করতে হবে, কেননা ম্যান্ডেলের এই অপ্রকাশিত সূত্রটি বংশগতির প্রধান এবং সবচেয়ে বেশি কার্যকরী সূত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। চলো আজকে তাহলে আমরা সেই ম্যান্ডেলের সূত্রগুলো চিনে নেই। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাস। আজকে আমরা 11 অধ্যায় শুরু করব। 11 অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তনের প্রথম ক্লাসটি করব। তোমরা ছবি দেখে আশা করি বুঝতে পারছো যে আজকে আমরা পড়বো হচ্ছে ম্যান্ডেলের সূত্র শুনব। এই যে জিনতত্ত্ব, জিনতত্ত্ব কি? জিনতত্ত্ব জীববিজ্ঞানের একটা শাখা এবং এই জিনতত্ত্বে শব্দটি উৎপত্তি লাভ করেছে গ্রিক জিন শব্দ হতে। জিন শব্দের আভিধানিক অর্থ হলো প্রকাশ পাওয়া বা টু বিকাম, এখা বা উদ্বুদ্ধ হওয়া। উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেন। জিনতত্ত্ব এখানে এই শাখায় যখন আমরা আলোচনা করব, অর্থাৎ জিনের গঠন কাজ, বংশ পরম্পরায় সঞ্চরণের ধরন এবং ফলাফল, এই সব কিছু জানতে হলে আমাদের কিছু বিষয় আছে, কিছু শব্দ আছে যার সাথে পরিচিত হতে হবে। যেমন জিন, জিন হচ্ছে ডিএনএর ক্ষুদ্রতম একক। এই জিন জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একটা আধার এবং এরা আত্মপ্রজননের সক্ষম। অর্থাৎ ডিএনএ কে যদি ছোট ছোট এককে কাটা যায় তাহলে তার একটা একক হচ্ছে জিন, এবং প্রত্যেকটা জিন কোনো না কোনো বৈশিষ্ট্য, একটা জীবে উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে, বৈশিষ্ট্য সে কি করে ধারণ করে এবং সে প্রজননে অংশ নেয়। এরপর হচ্ছে অ্যালিন, যখন দুইটা ক্রোমোজোম একইভাবে সংস্থাপিত হবে তখন তাদের বলা হয় সমসংস্থ ক্রোমোজোম, এবং এরা যখন একই লোকাসে অবস্থিত জিন দ্বয়কে পরস্পরের অ্যালিল বলে। অর্থাৎ এখানে আমরা একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এখানে একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, দুটা ক্রোমোজোম একই সমান্তরালে একইভাবে সংস্থাপিত হয়েছে। এখন তোমার মনে করো যে কালো গায়ের বর্ণের জন্য যদি দায়ী জিন হয় বি,
তাহলে এখানে তোমার প্রচ্ছন্ন অ্যালিল হবে স্মল বি, এবং দুটাই তোমার গায়ের বর্ণের জন্য দায়ী। এই একটা আর একটার অ্যালিল, অর্থাৎ প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অ্যালিল। এবারে আসো হোমোজাইগাস। হোমোজাইগাস হচ্ছে হোমো মানে দুটাই একই রকম, আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনদ্বয় একই হয় যখন, তখন তাকে বলা হয় হোমোজাইগাস। অর্থাৎ তোমার এ এখানে একটা ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে আছে জিন, এইখানেও এ জিন, দুটো যখন একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে তখন তাকে বলা হয় হোমোজাইগাস। আর হেটারোজাইগাস হচ্ছে এই জিনদ্বয় ভিন্ন হবে, অর্থাৎ এ দুটো যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ হয়, এখানে ক্যাপিটাল এ স্মল এ, এ দুটো হচ্ছে হেটারোজাইগাস, অর্থাৎ জিনদ্বয় ভিন্ন হয়ে গেছে। প্রকট জিন হচ্ছে এখন মনে করো কোন হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটা জিনের মধ্যে যে জিনটা বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে প্রকট জিন, এবং উক্ত জিনদ্বয়কে প্রকট বৈশিষ্ট্য বলে। অর্থাৎ তোমার বাবা কালো, মা সাদা, এখন তুমি কালো বৈশিষ্ট্য ধারণ করেছো, অর্থাৎ বাবার বৈশিষ্ট্য তোমার মাঝে প্রকট হয়েছে, এবং লুকিয়ে আছে হচ্ছে সাদা বৈশিষ্ট্য মায়ের। সুতরাং কালো বৈশিষ্ট্যই তোমার জন্য প্রকট। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কোনো হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জিনের মধ্যে যে জিনের বৈশিষ্ট্যটা বাহ্যিকভাবে প্রকাশ পায় না, অর্থাৎ লুকিয়ে থাকে, প্রচ্ছন্ন থাকে, সেই জিনটাকে বলা হয় প্রচ্ছন্ন জিন, আর বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার আসো মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস। মনো মানে একজন, ডাই মানে দুইজন। এখন মনো হাইব্রিড ক্রস মানে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হয় সেটা হচ্ছে মনো হাইব্রিড ক্রস। আর ডাই হাইব্রিড ক্রস হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হয় সেটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। অর্থাৎ মনে করো তোমার বাবা কালো, মা সাদা, এই একজোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন ক্রস হবে সেটা হবে মনো হাইব্রিড ক্রস। আবার বাবার গায়ের রং কালো, চুল কোঁকড়া, মায়ের গায়ের রং সাদা, চুল সোনালি, এই দুটা বৈশিষ্ট্য নিয়ে যখন তুমি ক্রস করবে, অর্থাৎ বাবার কালো বর্ণ কোঁকড়া চুল, মায়ের সাদা বর্ণ সোজা চুল, এই দুটা বৈশিষ্ট্যের ক্রস হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। জিনতত্ত্বে আরো কিছু বিষয় আছে, যেমন টেস্ট ক্রস, ব্যাক ক্রস। টেস্ট ক্রস হচ্ছে প্রথম বংশে উৎপন্ন সংকর জীবের সাথে প্রকৃত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন পিতামাতার সংকরায়, অর্থাৎ প্রথম বংশধর মনে করো যে একটা কালো খরগোশ পিতা, সাদা খরগোশ মাতা, সন্তান খরগোশ হলো কালো, সেই কালো খরগোশের সাথে যখন আবার এই যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সাদা খরগোশের সংকরায়ণ হলো সেটা হচ্ছে টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস হচ্ছে প্রথম বংশে উৎপন্ন সংকর জীবের সাথে যে কোনো বৈশিষ্ট্যের, অর্থাৎ প্রকট হতে পারে প্রচ্ছন্ন হতে পারে, যে কোনো বৈশিষ্ট্যের পিতা মাতা সংকরণটা বলা হয় ব্যাক ক্রস। তাহলে আমরা বলতে পারি টেস্ট ক্রসের এক অংশ একটা ব্যাক ক্রসেরই একটা অংশ, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে করলে সেটা টেস্ট ক্রস, আর প্রকট বা প্রচ্ছন্ন যে কোনো বৈশিষ্ট্যের সাথেই করলে সেটা ব্যাক ক্রস। এবারে আসো পরিচিত হই এই জিন তত্ত্বের আবিষ্কারক, যিনি প্রথম জিন তত্ত্বের জনক হিসেবে স্বীকৃতি লাভ করেন, ইউহান গ্রেগর ইউহান মেন্ডেল। তিনি বর্তমান চেক প্রজাতন্ত্রবাসী একজন ধর্মযাজক ছিলেন। দীর্ঘ 7 বছর তিনি বিভিন্ন ধরনের মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কিত দুরকম ধারণা দেন। এই ধারণা নিবন্ধন যেটা আমরা বলি যে এই ধারণাটাকে আমরা একটা 1866 সালে এটা প্রসিডিং অফ ন্যাচারাল হিস্টোরি সোসাইটি অফ ব্রুন নামক জার্নালে প্রকাশিত হয়। কিন্তু নিবন্ধটি বা আর্টিকেলটি ম্যান্ডেলের মৃত্যুর আগ পর্যন্ত লোকচক্ষুর অগোচরে ছিল, অর্থাৎ ম্যান্ডেলের স্বীকৃতি তার মৃত্যুর পরে হচ্ছে। 1884 সালে 6 জানুয়ারি ম্যান্ডেল মারা যান,
তার মৃত্যু 16 বছর পর, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে। তিনি ভিন্ন দেশের 3 বিজ্ঞানী আছে, যেমন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হিউগো ডাব্রিস, জার্মানের একজন উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক কার্ল ফরেন্স, এবং অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক স্মে। এই 3 জন বিজ্ঞানী পৃথক পৃথক ভাবে কিন্তু একই সময় ম্যান্ডেলের গবেষণার ফলাফলকে পুনরাবিষ্কার করেন, এবং আশ্চর্যের বিষয় এই বিজ্ঞানী তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ম্যান্ডেলের গবেষণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। এভাবে ম্যান্ডেল গবেষণার মাধ্যমে বংশগতির একটা মৌলিক সূত্রের আবিষ্কারক ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করে জীববিজ্ঞানে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে গুরুত্বপূর্ণ একটা শাখার জন্ম হয়। এ কারণে ম্যান্ডেলকে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় যে অবশ্যই উনি বংশগতিবিদ্যার জনক বলে অভিহিত হবে। এবার ম্যান্ডেলের সূত্রগুলো সম্পর্কে আমরা জানি। ম্যান্ডেলের 2টা সূত্র সবচেয়ে বিখ্যাত, এর মাঝে একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, আরেকটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসকে বলা হয় ল অফ সেগ্রিগেশন। এই সূত্রটায় যে অনুপাতটা, ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1 এবং জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। ম্যান্ডেলের প্রথম সূত্র হচ্ছে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো এগুলো মিশ্রিত হয় না বা পরিবর্তিত হয় না, এরা কেবলমাত্র পাশাপাশি অবস্থান করে, আর যখন জনন কোষ সৃষ্টি হয় তখন তারা পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে চলে যায়। মনে করো আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যার জন্য গিনিপিগের কালো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন নিলাম ক্যাপিটাল বি, গিনিপিগের বাদামি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন নিলাম স্মল বি। এখন বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। আর বিশুদ্ধ বাদামি গিনিপিগের জিনোটাইপ কি হবে? স্মল বি, স্মল বি। এখন ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি সাথে স্মল বি, স্মল বি যদি ক্রস করি তাহলে আমাদের প্রথম সংকর পুরুষ আসবে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই গ্যামেটের সাথে এ দুটার ক্রস করা হয়েছে, আবার এই গ্যামেটের বৈশিষ্ট্যই প্রকর কালো, অর্থাৎ সকল গিনিপি কালো হিসেবে এসেছে। এখন আমরা দ্বিতীয় বংশধরে যাই, সেকেন্ড ক্রসের ক্ষেত্রে এই বি এই বি যখন ক্রস করালাম তখন কালো প্রকর বৈশিষ্ট্য প্রকাশিত হলো। যখন আমরা ক্যাপিটাল বি সাথে আবার স্মল বি এটা গ্যামেট দুটাকে ক্রস করলাম তখন হলো ক্যাপিটাল বি স্মল বি, এটা সংকর কালো। আবার যখন এই ক্যাপিটাল বি সাথে স্মল বি ক্রস করালাম তখন হলো ক্যাপিটাল বি স্মল বি, এটাও সংকর কালো, অর্থাৎ এটা যে স্মল বিটা বাদামি বৈশিষ্ট্য সেটা লুকিয়ে আছে বা প্রচ্ছন্ন আছে। আর এই গ্যামেটের সাথে এই গ্যামেট যখন ক্রস করলাম তখন হবে স্মল বি স্মল বি, অর্থাৎ দুটাই বাদামি হবে। এখন আমরা সেকেন্ড ফ্যামিলিতে ফিনোটাইপিক অনুপাত দেখলাম কালো আর বাদামির অনুপাত 3:1, জিনোটাইপিক অনুপাত দেখলাম 1:2:1। এবার আসো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রে চলে যাই। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা ডাইহাইব্রিড ক্রস নামে পরিচিত। যখন ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 আসছে তখন জিনোটাইপিক অনুপাত আসছে 1:2:1:2:4:2:1:2:1। কিভাবে হলো? ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন ক্রস ঘটাবে, অর্থাৎ আগে ছিল এক জোড়া এবার আসছে দুই জোড়া, তখন প্রথম সংকর পুরুষে কিন্তু প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু জননকোষ যখন উৎপন্ন হবে তখন বৈশিষ্ট্য জোড়া ভেঙে তারা আলাদা হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, স্বতন্ত্র হয়ে যাবে এবং স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। এখন গিনিপিগের কালো লোমের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, গিনিপিগের বাদামি রঙের জন্য দায়ী জিন স্মল বি, গিনিপিগের ছোট লোমের জন্য দায়ী জিন ক্যাপিটাল এস, এবং লম্বা লোমের বিন্যাসের জন্য দায়ী জিন হচ্ছে স্মল এস। তাহলে কালো ছোট লোম বিশিষ্ট গিনিপিগের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস ক্যাপিটাল এস, এবং বাদামি লম্বা লোম বিশিষ্ট গিনিপিগের
জিনোটাইপ হবে স্মল বি স্মল বি স্মলেস্ট স্মলেস্ট। এখন আমরা প্রথম সংকর পুরুষ পেয়ে গেলাম, প্রকট বৈশিষ্ট্য কালো এবং ছোট লোক। আমরা পেলাম ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, স্মল বি স্মলেস্ট স্মল বি স্মলেস্ট। এখন এই ক্রস যখন আমরা করব তখন আমরা দেখতে পাচ্ছি যে সকলেই ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য কালো ছোট লোক, আর লুকিয়ে আছে বা প্রচ্ছন্ন আছে হচ্ছে বাদামি লম্বা লোক, অর্থাৎ স্মল বি স্মল এস এর বৈশিষ্ট্য লুকিয়ে রইল। এবার আমরা চলে যাই দ্বিতীয় সংকর পুরুষের ক্রস। এই চারটা গ্যামেট যখন আমরা করব তখন চেকার বোর্ডের মাধ্যমে করলে আমাদের জন্য সহজ হবে। এখন আমরা এই চেকার বোর্ড নিয়েছি, এখন এই গ্যামেটের সাথে এই গ্যামেটের ক্রস করব। আমরা এক পাশে নিয়েছি পুরুষ আর এক পাশে নিয়েছি স্ত্রী। আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস, অর্থাৎ এখানে প্রকট বৈশিষ্ট্য সবগুলোই কালো ছোট লোক। আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস, এটা হচ্ছে কালো ছোট লোক, যেহেতু ক্যাপিটাল বি আছে আর ক্যাপিটাল এস আছে। এর পরেরটা হচ্ছে ক্যাপিটাল বি সাথে স্মল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস, এখানেও ক্যাপিটাল বি আছে ক্যাপিটাল এস আছে, অবশ্যই প্রকট বৈশিষ্ট্য কালো ছোট লোক। এরপরে আমরা দেখছি যে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস কালো ছোট লোক। এরপরে আমরা দ্বিতীয় যে আমাদের শাড়িটা আছে সেখানে আমরা দেখলাম যে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস, অবশ্যই প্রকট বৈশিষ্ট্য কালো ছোট লোক। এখানে আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল এস স্মল এস, এখানে কিন্তু ব্যতিক্রম, কালো দুইটা প্রকট বৈশিষ্ট্যই রয়ে গেছে কিন্তু কোনো ক্যাপিটাল এস নেই, অতএব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল এস এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্থাৎ কালো লম্বা লোক। এবারে আসছে আমাদের ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, অবশ্যই প্রকট বৈশিষ্ট্য কালো ছোট লোক, ক্যাপিটাল বি স্মল এস স্মল এস, এখানেও প্রকট বৈশিষ্ট্য কালো আর এখানে দুইটাই প্রচ্ছন্ন তাই লম্বা লম্বা হবে। এখন আসছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস, এখানে কালো বৈশিষ্ট্য আছে প্রকট আর স্মল এই ক্যাপিটাল এস দুইটাই প্রকট, অতএব ছোট লম হবে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, এখানে প্রকট বৈশিষ্ট্য কালো আর প্রকট বৈশিষ্ট্য ছোট লম, স্মল বি ক্যাপিটাল এস স্মল এস ক্যাপিটাল এস, এখানে কিন্তু কোনো প্রকট কালো নেই অতএব এখানে বাদামি হবে, কিন্তু ছোট লম দুটাই প্রকট অতএব এটা ছোট লম হবে। এরপর আসছে স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, এখানেও কোনো কালো প্রকট বৈশিষ্ট্য নাই, দুটাই প্রচ্ছন্ন তাই বাদামি হবে, কিন্তু ছোট লোমের প্রকট বৈশিষ্ট্য আছে তাই ছোট লোম হবে। এখানে ক্যাপিটাল বি আছে তাই কালো হবে, ক্যাপিটাল এস আছে তাই ছোট লোম হবে, এখানে ক্যাপিটাল বি আছে তাই কালো হবে কিন্তু কোনো ক্যাপিটাল এস নাই তাই লম্বা লোম হবে, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল এখানে ক্যাপিটাল বি নাই, দুটাই স্মল বি আছে ক্যাপিটাল এস তাই বাদামি লোম, বাদামি বর্ণে ছোট লোক। এখানে সবগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কোনো প্রকট বৈশিষ্ট্য নাই তাই বাদামি লম্বা লোক। অতএব আমরা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে জিনোটাইপিক অনুপাত পাচ্ছি 1:2:2:4:1:2:1:2:1:2:1, ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি 9:3:3:1, অর্থাৎ কালো ছোট লোম কালো লম্বা লোম বাদামি ছোট লোম বাদামি লম্বা লোমের অনুপাত। আজকে আমি তোমাদের বাড়ির কাজ দিব একটা অ্যাসাইনমেন্ট এবং একটা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন উদ্দীপক দিব না। অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত মটর বীজের মধ্যে ক্রস করে চেকার বোর্ডের মাধ্যমে লিখবে, আর সৃজনশীল প্রশ্ন জ্ঞানমূলক হচ্ছে জিন কি, অনুধাবন হচ্ছে জিনোটাইপ ও ফিনোটাইপ বলতে কি বোঝায়, প্রয়োগ হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটি জিন তাত্ত্বিক ব্যাখ্যা, আর উচ্চতর দক্ষতা সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস, কিন্তু সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস নয়, উক্তিটি বিশ্লেষণ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার।
ম্যান্ডেলের সূত্র। আজকে আমরা পিতামাতার সাথে আমাদের সম্পর্ক, ফ্যামিলির হিস্ট্রি নিয়ে আলোচনা করব। এখানে আমরা ব্যাকে যাব 1800 শতকে। কথা, সেখানে ম্যান্ডেল ছিল অস্ট্রিয়াবাসী ধর্মযাজক এবং বায়োলজিস্টও বটে। সে খুব গাছ ভালোবাসত। একটা গির্জার বাগানে তিনি মটরশুঁটির গাছ লাগিয়েছিলেন। এরপর বংশগতির প্রধান যে রুলসগুলো তিনি আবিষ্কার করলেন এবং একটা বড় উদাহরণ তিনি সবার সামনে স্থাপন করলেন। ম্যান্ডেল হলুদ মটরশুঁটির সাথে সবুজ মটরশুঁটির ক্রস করলেন এবং প্রথম সংকর পুরুষে কেবল হলুদ মটরশুঁটি পেলেন। তখন তিনি বললেন, তাহলে হলুদই প্রকট বৈশিষ্ট্য, কারণ সবগুলো হলুদ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এরপর তিনি হলুদের সংকর জাতের সাথে ক্রস করে দ্বিতীয় জেনারেশনে 3টা হলুদ এবং 1টা সবুজ বৈশিষ্ট্য পেলেন। এখানে সেলফ ফার্টিলাইজ করেছেন। তখন তিনি বললেন, তাহলে সবুজ হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হলুদ হলো প্রকট বৈশিষ্ট্য। এবং ম্যান্ডেল এই সিদ্ধান্তে আসলেন যে এগুলোকে অ্যালিল বলা হয়, এবং এই ট্রেড একজোড়া ফ্যাক্টরের উপর নির্ভর করছে। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই হচ্ছে হোমোজাইগাস, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হচ্ছে হেটারোজাইগাস। এবং জিনের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা হচ্ছে জিনোটাইপ, এবং বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে ফিনোটাইপ। এভাবে ম্যান্ডেল কি করলেন, একটা পানেট স্কোয়ারের সাহায্যে ম্যান্ডেলের সূত্রটাকে সহজেই সমাধান করা গেল। ম্যান্ডেল তখন এই স্কোয়ারের মধ্যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এভাবে বিভিন্ন অ্যাক্সিসে বিভিন্ন অ্যালিল বসিয়ে দেখলেন যে সবগুলো 3টা হলুদ এবং 1টা সবুজ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ম্যান্ডেলের সূত্রানুসারে, বিশেষ করে প্রথম সূত্রানুসারে, ফার্স্ট জেনারেশনে সবাই হলুদ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, কিন্তু তাদের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ লুকিয়ে ছিল। এরপর সংকরজাত হলুদ বৈশিষ্ট্যের মধ্যে সেলফ ফার্টিলাইজ করার পর 3টা হলুদ এবং 1টা সবুজ প্রকাশ হলো, এবং জিনের গঠনের এই বৈশিষ্ট্যটাকে বলা হয় জিনোটাইপ। এরপর ম্যান্ডেল দ্বিতীয় সূত্র অনুসারে 2 জোড়া অর্থাৎ গোল হলুদ সবুজ কুঞ্চিত মটরশুঁটির মধ্যে ক্রস করানোর পরে দেখা গেল যে এখানে 9টা গোল হলুদ, 3টা গোল সবুজ গোল কুঞ্চিত, 3টা সবুজ গোল এবং 1টা প্রকাশ পেয়েছে কুঞ্চিত সবুজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এই ক্লাসটি থেকে তোমরা বুঝতে পেরেছো যে ম্যান্ডেলের 2টা সূত্র আজও কিন্তু এই বংশগতির ধারক বাহক হিসেবে এখনও কার্যকর। কেননা ম্যান্ডেলের প্রথম সূত্র একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মাঝে, মনে করো একজন বাবা কালো, মা সাদা, কিন্তু প্রথম ফার্স্ট জেনারেশনে কী হলো, সন্তান কালো হলো, তাহলে কালোটা প্রকট। এরপর পরবর্তী জেনারেশনে আবার দেখা গেল যে 3জন সন্তান কালো হয়েছে, 1জন আবার সাদা হয়েছে, অর্থাৎ মায়ের সাদা বৈশিষ্ট্যটা কী ছিল, লুকিয়েছিল। এইভাবে আবার দ্বিতীয় সূত্রে দেখা গেল যে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মাঝে ক্রস হলো। এই কালো বর্ণের সাথে আবার তুমি মনে করো কোঁকড়া চুল, সাদা বর্ণের সাথে সোজা চুল, এই 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মাঝে যখন ক্রস হলো তখন আবার 9:3:3:1 অনুপাতে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য কালো কোঁকড়া চুল, কালো সোজা চুল কিংবা সাদা কোঁকড়া চুল এবং সাদা সোজা চুল, এইভাবে 9:3:3:1 অনুপাতে আসলো। এখন আমরা আশা করি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ব্যক্তির তার বৈশিষ্ট্যের জন্য তার বংশ, মানে পিতা মাতা বা তার ব্যাকগ্রাউন্ড জেনারেশন কিন্তু জেনেটিক্যাল এই ইনহেরিটেন্সের জন্য দায়ী। তাহলে আমরা আজকে যেটা বুঝলাম তাতে আমরা বংশগতি সম্পর্কে পরবর্তী সময়ে আরও বেশি গবেষণা করে অনেক সামাজিক সমস্যার সমাধান করতে পারবো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা চাপ দিবে। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে নতুন আরেকটি টপিকস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজেকে সুরক্ষিত রাখো, পরিবারকে সুরক্ষিত রাখো, তাহলে গোটা দেশ সুরক্ষিত থাকবে। আল্লাহ হাফেজ।